হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহ। হুজুর একটু আপনার নামটা একটু বলতেন, আপনার নামটা? হাফেজ মোহাম্মদ আলাউদ্দিন। আমি আমার পাঁচবার হজ করছি, একবার উমরা করছি। হুজুর, এই মসজিদে লোহারপুর জামে মসজিদে আপনি মানে কত বছর যাবত ইমামতি করতেছেন? ৫৫ সনে এখানে আমি জয়েন করছি। ৫৫ সনে মানে ওই পাকিস্তান আমলে জয়েন করছেন? যে পাকিস্তান আপনি জয়েন করেছেন, যে কত টাকা মানে প্রথম বেতন ছিল? বাবা ১০ টাকা বেতন ঢুকছেন নাকি? হ্যাঁ। হুজুর, একটা প্রশ্ন, যে এই 67 বছর ধরে আপনি একটা মসজিদে ইমামতি করতেছেন, আপনি একই মসজিদে, যে আপনার জানার মধ্যে কি আরও কোনো ঢাকা শহরে এমন বা বাংলাদেশে এমন কোনো মসজিদ আছে যেখানে এত বছর? আমি এটা কইতে পারতাম না, জানি না আল্লাহ বাবা বান্দার থাকতে পারে, আমি এটা জানি না। আমি আছি এটা আল্লাহ তো করি আর আছিলাম তারা না করছে, তখন আমার আল্লাহ কইতে পারবো না, কি ঠিক না? আমি ইচ্ছে করে এলে তো এই তুই তো গেছ, তখন আমার আর কোনো কর্ম কিছু নাই। আমার কাছে আমি আল্লাহ বলুন আল্লাহ আমি তো তোমার করে ছিলাম, আমার বাইরে বাইরে আমার তো কোনো কোনো কারণ ছিল না।